ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আবার ছোট্ট ভিডিও নিয়ে সকাল সকাল। তোমরা বুঝতেই পারছো যে অনেকদিন ধরে আমি ভিডিও আপডেট দিতে পারছি না, কারণ কিছু মানে মানসিক চিন্তা, কিছু পারিবারিক দিক দিয়ে চিন্তা আর সংসারেরও কিছু চাপের জন্য তো আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে সকাল সকাল ভিডিও নিয়ে এই কারণেই এলাম, জানি তোমাদের একটু জানানোর দরকার, তার জন্য ভিডিওটা আজকে আমার করা অবশ্যই প্রয়োজন। যারা ভালো, যারা ভালোবাসো কাকিমাকে তাদের জন্য, যারা খারাপ তাদের জন্য, মানে খারাপ বলতে খারাপ ভাবো কাকিমাকে তাদের জন্য এই ভিডিওটা করা। তো চলো আজকে আমি কি বলতে চলেছি সেটার জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে শোনাতে এসেছি, চলো। তো যেটা বলবো প্রথমেই, যে যেটা মানসিক আমার একটা টেনশনে আমি ভুগছি সেটা বলতে পারো আমার মেয়ের দিক দিয়েই। হ্যাঁ, তো চলো আজকে মেয়ের ব্যাপারেই একটা কিছু কথা। আমার যেরকম সংসারে মা বাবা ভাই বোন সবকে নিয়েই একটা ফ্যামিলি, তো এটাও আমার ইউটিউব একটা ফ্যামিলি, যে তোমরা সবাই আমাকে ভালোবাসো বা ভালোবাসা দিচ্ছ তার জন্য আজকে এই জায়গায়, সেই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর দ্বিতীয়ত, তোমরা প্রথম থেকে যখন সব কিছুই জানো তো তোমাদের আমার জানানো খুবই দরকার, প্রথম মানে এখন শেষে যেটা চলছে সেটা তোমাদের জানানো খুবই দরকার। তার জন্য মনে করলাম আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করি কথাটা, কারণ তোমরা না হলে ভাববে কাকিমার দোষ, কাকিমার গুণ, কাকিমার দোষটাই সবসময় সবার চোখে পড়ে। তার জন্য কাকিমা দোষ করার, দোষ হওয়ার আগে কাকিমা চেষ্টা করছে তোমাদেরকে শেয়ার করার জন্য। চলো আজকে কথাগুলো শেয়ার করি যে আমি কি বলতে চাইছি, কিসের জন্য আমি আর এত টেনশন আছি। তো চলো আজকে সেই কথাটাই বলবো। তো আজকে চার পাঁচ দিন ধরে জানি না আমার মেয়ের সাথে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং চলছে। তা সেটা হচ্ছে যখন থেকে মেয়ে এখানে এসছে, তোমরা ভালো করেই দেখেছো প্রথমবার মেয়ে চলে এসেছিলো, তারপরে মেয়েকে আমরা আবার দিয়ে এসেছিলাম, তারপরে মেয়েকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো মেয়ে আমাদের রাতারাতি ফোন করেছিল, আমি আর তোমাদের কাকা সকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে মেয়েকে যেভাবে ভালো রাখতে হয়, যেভাবে ভালো রাখার চেষ্টা করতে হয়, আমরা পুরোটাই চেষ্টা করেছি, বা আমি আমি যে মানে যেভাবে মেয়ে ভালো থাকবে, হাসি খুশি থাকবে, বন্ধু বান্ধব সবার সাথে দেখেছো, আমি সবটাই তোমাদের শেয়ার করেছি আমি। কারণ কালকে পরশুদিন রাত্রে হোয়াটসঅ্যাপে একটা লিখে পাঠিয়েছে যে মা ওর নামে কিছু বলবে না, আমি আবার সংসার করব, তো আমি চাই না তুমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো, ঠিক আছে। তো আমি সকালবেলা উঠে আমি দেখতে পেলাম যে ওরকম লিখেছে, তারপর থেকে সত্যি কথা মনটা এতটাই ভেঙে গেল যে আমি কার জন্য কী করছি, আজকে এত গালাগালি, এত অপমান, এত নোংরা ভাষা, যেটা কিনা শুধু মুখে, কোনো প্রমাণ কেউ আমাকে দিতে পারিনি যে আমি কাউকে কিছু বলেছি। প্রমাণ তো একমাত্র রেকর্ডে হয়, সেই রেকর্ডটা কিন্তু কেউ শোনাতে পারিনি, শুধু মুখে, চামড়ার মুখ। আমি বলেছি না সবাই সব কিছু বলতে পারে, শুধু চামড়ার মুখ, যেটা বলবে সেটাই বলতে পারবে, কিন্তু প্রমাণ চাই, সেই প্রমাণটা কেউ আমাকে দিতে পারিনি। তো মনটা সত্যি এতটাই ভেঙে গেল যে আজকে যেই মেয়েকে সুস্থ করার জন্য, যেই মেয়েকে ভালোবেসে সব কিছু, মানে বলতে পারো টাকা পয়সা সব, আনন্দ সময় সব কিছু আমি তার পেছনে দিয়ে গেছি, বলছে কি না যে আমি সংসার করতে চাই। তা আমি কি সংসার ভেঙেছি, না ভাঙতে চেয়েছি, না ওকে নিয়ে এসেছি, তোমরা তো সবটাই জানো, সরি, তোমরা তো সবটাই জানো যে আমাকে রীতিমতন মানসিক টর্চার করে আমাকে আনানো করানো হয়েছে ওকে, তোমরা আর আমি এইসব নিয়ে তুলতে চাইছি না। এখন লাস্ট ডিসিশন ওরা নিয়েছে যে হয় আমাদের মানতে হবে, নয় কোর্ট পেপারে লিখে দিয়ে যেতে হবে মা বাবার সাথে কোনো পরিচয় থাকবে না। তো দেখো মা বাবার সাথে তো 15 দিনের পর থেকে এমনিই পরিচয় ছিল না, আমরা তো আমাদের মতন করে নিজেরা সেটেল হয়ে গেছিলাম, নিজেরা মনটাকে মানিয়ে নিয়েছিলাম, তো আবার আমাদেরকে সেই জায়গাতে নিয়ে এসছে। তো আমি এবার সেই ডিসিশানটা নিচ্ছি, আমি কোনো দিনই মানতে পারবো না, কোনো দিন মানতে পারবো না, এত নোংরার পর নোংরা আমরা হয়েছি, তারপরেও আমি আর কোনো দিন মানতে পারবো না। আর লেখাপড়ি আমিও করে দেবো, যে মেয়ে যে হারে আমাদেরকে মানে তোমাদের কাছে বুঝিয়েছে যে আমার মা বাবাকে আর আমি অপমান হতে দেব না, তো সেই মেয়েই আবার ঠেলে দিচ্ছে মাকে সেই নোংরার দিকে। তো আমি আর পারছি না, আমি তাই জন্য তোমাদেরকে, যেহেতু তোমরা সবটাই জানো, এরপরে যখন চলে যাবে তোমরাই কিছু মানে যারা ভালোবাসো তারা বলবে না, যারা আমাকে দেখতে পারো না তারাই বলবে, ওই তো মেয়েকে রাখতে পারলো না, মেয়েকে তাবিজ কবচ করে রেখেছিলো, হ্যাঁ তো মেয়ের তাবিজ কবচ ইয়ে হয়ে গেছে। দেখো কোনোটাই নয়, ঠিক আছে, মেয়ে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সব রকম ভুলে থাকে, তার জন্য ট্রিটমেন্ট করিয়েছি, প্লাস
দিনের পর দিন টাকা খরচা করে বাইরে ঘুরিয়েছি, নিয়ে বেরিয়েছি বন্ধু বান্ধবকে, ওর জন্য আমি সব বন্ধু বান্ধবকে বলেছি ওকে নিয়ে বেরোস ঘুরিস, সবটাই করিয়েছি, এরপরও আমি আর পেরে উঠলাম না, তার জন্য আমি আর পারছি না। এই জন্য তোমাদেরকে আমাকে জানাতে হলো, তো কেন তোমরা যাতে পরে চলে যাওয়ার পরে না বলতে পারো যে ওই তো ওর মা রাখতে পারলো না। দেখো সত্যি কথা বলতে, যেই মেয়ে শুনবে না সেই মেয়েকে আমি রাখতে পারবো না, আমি নিজে বলছি আমি পারবো না। আবার একটা নোংরা খেলা চালু করার জন্য তৈরি হওয়া হচ্ছে। তো অনেকেই মেয়েকে ফোন করেছিল, আমি মেয়েকে বলেছিলাম যে মনা, আমি ওয়াইটিতে 5 মাস এসে যা বুঝে গেছি এটা একটা নোংরা খেলার জায়গা, তো তুমি যারা আমার কাছে এসেছিল, এসে আমাকে যারা বদনাম করেছে তুমি তাদেরকে ব্লক করো। ও করেনি, ও করেনি, প্লাস তাদের সাথে ওদের ওর কথাও হয়েছে, তো জানি না এখন কার কথাতে কীভাবে ও রিয়াকশান করছে। ও এখন আমি ওর কাছে আবার খারাপ হয়ে গেছি, তো আর কিছু বলার নেই। আমি লাস্ট ডিসিশান যেটা নিয়েছি যে আমিও এবার কোর্ট পেপারে যখন এখান থেকে বেরোবে আমিও কোর্ট পেপারে লিখে দেব, লিখে নেব আর কি, যে আমি আর এই খেলাটা নিতে পারছি না। তো চলো আজকে এইটুকুই, আর কিছু বলার নেই। তা আমি ডিসিশানটা ভালো নিচ্ছি কি খারাপ নিচ্ছি তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি সত্যি জানিও আমি ডিসিশানটা ঠিক নিয়েছি কি না। আমি আর চাই না এসবের মধ্যে থাকতে, আমি নিজস্ব কোনো ভিডিও দেখো কোনো সময় তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিও ঠিকঠাক নামাই না, কারণ একটা বাড়িতে দুজনের ভিডিও হয়ও না, আর ও যখন ভিডিও করে আমি চাই ওর জায়গাটা ও নিজের দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, আমি সেটাই চেয়েছিলাম যে সব কিছু ভুলে নিজের দাঁড়াক। তো সেই জায়গাটায় আমি সফল হতে পারিনি, আমি সব জায়গা থেকে মানে এমনভাবে এমনভাবে ধাক্কা খাচ্ছি যে আমার নিজের মানে আর তেমন কিছু বলার নেই। আর একটা কথা বলার আছে যে আরও একটা ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে মধু বলে যে ওটা ওর বান্ধবী আছে তার সাথে ও বাইরে চলে যাওয়া। দেখো ও যদি চলেও যায়, ও যাভাবে মানে যাওয়ার সময় যেরকমভাবে ইয়ে টানা হিঁচড়া হয়, যেভাবে আমাকে ইয়ে করে, আমি তো আটকাতে পারি না, মা হয়ে আমি আটকাতেও পারি না। হ্যাঁ তোমরা বলবে যে তুমি কেন আটকাও নি, আটকাতে পারি না, সেরকম অনেকবার হয়েছে। তো যদি ওর কাছে চলেও যায়, ও কোথায় পাটনা না কোথায় থাকে, প্লিজ তোমরা আমাকে দুষো না কেউ, কারণ আমি আমি আর পেরে উঠছি না এইসবে। একটা মা, আমি যে আমি এইটুকু বলবো যে আমার মতন শাস্তি যেন কোনো মা না পায়, এটুকুই বলবো। তো ও যদি নিজের ডিসিশন নিজে নেয়, এখন 18 বছর হয়েছে, ওর একটাই কথা আমার 18 বছর হয়ে গেছে, এর জন্য আমি কোর্ট পেপার আনাচ্ছি যে যখন বাড়ি থেকে বেরোবে ওকে আমি লেখাপড়ি করিয়েই নিয়ে দেবো, যাতে তোমরাও না বলতে পারো যে আমি তাড়িয়ে দিয়েছি বা আমি রাখতে পারিনি। আর কোথাও গিয়ে একটা বিপদ হলে যেন বলতে না পারি যে মা তাড়িয়ে দিয়েছে, মা রাখিনি, কারণ আমি ওকে চেয়েছিলাম ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কিন্তু আমি সফল হতে পারলাম না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের একটু জানানোর দরকার ছিল তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম একটু। আর আমি যেটা করছি সেটা ঠিক করছি কি ভুল করছি একটু কমেন্টে জানিও, আশা করি আমি কারো বুদ্ধি নিয়ে চলি না, আমার যেটা মাথায় আসে যেটা আমি মনে করি সেটাই আমি করি। তো আমি এটুকু জানানোর জন্য আজকে এই ভিডিওটা করা। তো তোমরা জানিও যে কাকিমা কাকিমা ভুল করছে না ঠিক করছে, একটা মেয়েকে দাঁড় করাতে চেয়েছিলাম, এটা কি আমার বড় ভুল ছিল না ঠিক ছিল।